আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো সকালবেলা আমার এখন বাজার আসছে বাসায়, তো আমি বাজারগুলাকে একটু গুছিয়ে নিব। এখানে আছে চিচিঙ্গা, ক্যাপসিকাম, পেঁপে, সিম, তো আমি এগুলাকে এখন ফ্রিজে রেখে দিব। আর যতটুকু আমি রান্না করব সেগুলো আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিব। এখানে আমার সবজির মধ্যে আছে হচ্ছে পেঁপে, তারপরে চিচিঙ্গা, ক্যাপসিকাম, সিম, বরবটি, কাঁচা কলা, বেগুন, মানে গোল বেগুন এটা ভাজি করার জন্য, আর ওই পাশে আছে হচ্ছে লম্বা বেগুন, তারপরে কাঁকরোল, বড় করলা, আর এখানে আছে ফুলকপি। তো আমি এখান থেকে এখন আমি ফ্রিজে এগুলো সব কিছু গোছ গাছ করে নিব। তো আমার বাজারগুলো সব গোছানো হয়ে গেছে, এখন আমি যা যা রান্না করব সেগুলো রেডি করে নিছি। এখানে আমি গরুর মাংস নিছি রান্না করার জন্য, এখানে প্রায় 2.5 কেজি গরুর মাংস আছে, এটাকে আমি ভুনা করব। আর এখানে আছে একটা মাছের মাথা, আমি ভালো করে কেটে ধুয়ে রাখছি, এটা আমি টমেটো দিয়ে ভুনা করব। আর এখানে আছে সবজি, এখানে আলু, গাজর, বরবটি, কাঁকরোল, তারপর চিচিঙ্গা, 5 রকমের সবজি নিছি। এটাকে আমি একদম ঝরঝরা ভাজি করব না, জাস্ট মাখা মাখা করে একটা সবজি রান্না করব। আর এখানে আমার যা লাগে টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আমি এগুলো কেটে রেডি করে নিছি, এখন আমি রান্নাটা উঠাই দিব। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব, কারণ গরুর মাংসটা হতে একটু সময় লাগে। এটা আমি আগে চুলায় দিলাম, তো আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে দিছি। এখন আমি মাংস রান্না করার জন্য যা যা লাগে সেগুলো দিয়ে নিব। স্পেশাল কোনো মাংস রান্না করছি না আজকে, আজকে হচ্ছে রেগুলার আমরা সবসময় যেভাবে গরুর মাংস রান্না করি ওভাবেই রান্না করব। স্পেশাল কোনো মশলা আমি এখানে দিচ্ছি না, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হয় নাই, ভালো করে গরম হোক। তো পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি এখানে গরম মশলা দিয়ে দিব, আস্ত গরম মশলা, বেশি ভাজবো না, একদম একটু অল্প করে ভাজবো। আমি পেঁয়াজটা অনেক বেশি দিছি, কারণ যেখানে আমার মাংসের পরিমাণ বেশি, আর তাছাড়া এটা এখানে আমি কোনো আলু দিয়ে রান্না করব না, শুধু মাংসটাকে ভুনা করব, এর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। কিছুক্ষণ ভেজে এরপরে আমি গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, 3 টুকরা দারচিনি, কিছু লবঙ্গ, আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি রসুন বাটা দিয়ে দিলাম, 3 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, আদা বাটা, এলাচ বাটা, যেহেতু আমি আস্ত এলাচটা দেই নাই এর জন্য আমি বাটা এলাচটা দিলাম। আসলে ঈদের সময় আমি অনেক বেশি করে এলাচ বেটে রাখছিলাম, ওখান থেকে এখন আমি রান্না করতেছি। সামান্য একটু জয়ত্রী, সামান্য একটু জয়ফল, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে দিব অল্প পেঁপে বাটা, এটা খোসা সহ পেঁপে বাটা আমার ডিপে ছিল, তো এটাই দিয়ে দিলাম। মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পেঁপে বাটা দিলাম, কারণ আজকে যেহেতু বাজার আনা হয়েছে, তো বাজার গোছ গাছ করে রাখতে রাখতে তারপরে কুটা বাছা করতে করতে অনেক সময় চলে গেছে, তো রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি হয় এই কারণে আমি মাংসটা সেদ্ধ করার জন্য পেঁপে বাটা দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ফ্রিজ থেকে বের করছি, ফ্রিজে রাখা মাংস কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। আমি প্রয়োজন মতো সব মশলা এখানে দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষানো হলে তারপরে এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। আমি মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি, এখন আমি সামান্য একটু এখানে পানি দিব, খুবই সামান্য, জাস্ট এই চামচটা ধোয়া পানি যতটুকু। আমি এখানে 1/2 কাপেরও কম আমি এখানে একটু পানি দিছি, আর এই তরকারিতে আমি আর কোনো পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে এই মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে।
তো মাংস হতে যেহেতু একটু সময় লাগবে আমি মাংসের পাতিলটা আমি পাশের চুলায় দিয়ে দিব আর এই চুলায় আমি অন্য তরকারিগুলো রান্না করে নিব মাংসের হাড়িটা আমি পাশের চুলায় দিয়ে দিছি আর এই প্যানটাতে আমি ভাজি করে নিব এটাতে এই প্যানটাতে গতকাল আমি ওই নাস্তা রেডি করছিলাম তো এই প্যানটাতেই আমি এখন রান্নাটা করে নিব তো রান্না করতে করতে যখন ময়লা পড়ে আমি সাথে সাথে কিন্তু মুছে ফেলি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি আর একটা তেজপাতা আর কয়েকটা কাঁচা মরিচ এখন এইগুলোকে আমি একটু ভেজে নিব আমি সবজিটা যে রান্না করব সবজিটাকে কিন্তু আমি একদম ঝরঝরা করে ভাজি করব না আমি এটাকে সামান্য একটু করে মশলা দিয়ে একদম মাখা মাখা করে সবজিটা রান্না করব মানে তরকারিও না এটা ভাজিও না মাখা মাখা একটা সবজি মানে রুটির সাথে ভাতের সাথে মানে খেতে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে এখানে আমি হাফ চামচ জিরা বাটা দিব হাফ চামচ আদা বাটা রসুন দিব না কারণ যেহেতু এখানে আমি রসুন কুচিয়ে দিছি এর জন্য রসুন বাটাটা আমি দিলাম না আমি এখানে অল্প করে আদা রসুন আদা আর জিরা বাটা দিলাম সামান্য একটু পানি দিয়ে দিব মশলা যাতে না ছিটে আসে তো এখন আমি এখানে একটু গুঁড়া মশলা দিব সামান্য একটু হলুদ গুঁড়া দিব এখন এই মশলাটাকে একটু ভালো করে কষায় নিব তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ একটা তেজপাতা সামান্য একটু আদা বাটা সামান্য একটু জিরা বাটা আর খুবই অল্প করে হলুদ গুঁড়া দিয়ে এখন লবণ দিছি এখন এই মশলাটাকে একটু ভালো করে কষাবো কষানোর পরে আমি এখানে সবজি দিয়ে দিব একটু ঢেকে দেই মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে দিলাম একটু পরে সবজিগুলো একটু কমে যাবে এখন কাঁচা অবস্থায় পরিমাণে বেশি মনে হচ্ছে সবজিটা যখন একটু নরম হয়ে যাবে তখন এটা নাড়াচাড়া করতে বেশি সুবিধা হবে তো যাই হোক এখন আমি বেশি নাড়াচাড়া করলাম না আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পরে আমি এটাকে ভালো করে নেড়ে দিব আমি জালটা একটু কমায় দিলাম সবজির থেকে পানি বের হয়েছে সবজিটা একটু নরম হয়ে আসছে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আমার সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আমার আমি লবণটা একটু চেক করে নিব আমি চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি সবজিগুলোকে লবণটা ঠিক আছে এখন আমি এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আমি একদম অল্প তেলে খুব সুন্দর করে আমি সবজিগুলোকে রান্না করে নিছি আমার সবজিগুলো হয়ে গেছে একদম একটু ঝোলঝোল মাখামাখা খুব ভালো হয়েছে সবজিটা কালারটাও সুন্দর লাগতেছে হয়ে গেছে আমি এখন সবজিটা নামিয়ে নিব ওইদিক থেকে আমার মাংসটাও কষানো হচ্ছে আমি সবজিটা একটু পাশে নামিয়ে রাখছি আমার সবজি হয়ে গেছে এখন এই হাড়িতে আমি মাছটা ভুনা করে নিব চুলায় একটা পাতিল দিয়ে দিলাম পাতিলটা একটু পানিটা শুকিয়ে গেলে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিছি আমি তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আমার মাংসটার থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে ওই পানি দিয়েই মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আমি নাড়াচাড়া করে দিছি মাঝখানে একবার আমি জাল কমাই দিয়ে রেখে দিছি আস্তে আস্তে হচ্ছে তো এই পাশ থেকে আমার রান্নাগুলো শেষ হয়ে যাবে পেঁয়াজটাকে একটু ভাজা হলে আমি এখানে মশলা দিয়ে দিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা দিব রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কষানোর জন্য পানি দিয়ে দিলাম মশলাটা দুই তিন মিনিট কষায় নিব
মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিব এটা মাছের তেল শরীরের জন্য খুবই ভালো এই মাছের তেলটা এটা আসলে বোয়াল মাছের মাথা ছিল তো এই মাছের মাথাটা কিন্তু বেশি কাটা নাই তো এটার সাথে আমি কিছু টমেটো দিয়ে দিলাম আমি দুইটা টমেটো এখানে কেটে রাখছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এখন একটু মশলার সাথে এই মাছের মাথাটাকে ভালো করে একটু কষায় তারপর আমি এখানে পানি দিব আমি মাথাটাকে কষায় নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা হতে বেশিক্ষণ লাগবে না 10 মিনিটের মতো লাগবে 10 মিনিট পরে এর তরকারি এটা হয়ে যাবে আমি মাছের মাথাটাকে সুন্দর করে টুকরা করে কেটে ধুয়ে তারপর এখানে বিভিন্ন মশলা দিয়ে টমেটো দিয়ে ভুনা করতেছি তবে এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিব এখানে আমার বাসায় কিছু মানে অল্প একটু পুঁইশাক ছিল তো পুঁইশাকের পাতাগুলো আমি দিয়ে দিতেছি এটা আসলে এখন মনে হইতাছে যে পাতা দিলে কেমন হবে কিন্তু একটু পরে যখন এটা কমে যাবে তখন এটা কিন্তু মানে খেতে খুবই টেস্ট হয় পুঁইশাকের পাতাটা দিয়ে দিলাম এখানে চাইলে পুঁইশাকের পাতা না থাকলে যে কোনো ঘরে যদি কোনো মানে পালং শাক থাকে বা ধনে পাতা থাকে এগুলো দেওয়া যায় তো আমি কয়েকটা পাতা দিয়ে দিলাম আমার কাছে ছিল অল্প কিছু পুঁইশাকের পাতা ওগুলো দিয়ে দিলাম আমার মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে মাছের মাথার এই ঝোলটা এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব পুঁইশাকের পাতা দেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে পুঁইশাকের পাতার অল্প করে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে আমার এই তরকারিটা সব সময় তো মাছের মাথা ডাল দিয়ে রান্না করি তো একই রকম রান্না ভালো লাগে না তো মাঝে মাঝে এভাবেও রান্না করি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় এখানে টমেটো দেওয়ার কারণে তারপরে আদা রসুন বাটা সব কিছুই দিছি 5 মিনিট পরে আমি জালটা বন্ধ করে দিব আমার মাংসটাও প্রায় হয়ে গেছে আসলে পেঁপে বাটা দেওয়ার কারণে এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এটাকেও আমি আর 5 মিনিট পরে জালটা বন্ধ করে দিব তো হয়ে গেছে আমার আজকের রান্না এই হলো সবজি ভাজি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে ঝোল তরকারি আর এখানে হচ্ছে আমার গরুর মাংস ভুনা আসলে আজকে বাজার গোছাতে গোছাতে রান্না করতে করতে অনেক সময় চলে গেছে এখন মানে এত দেরি হয়ে গেছে আমার নামাজের সময় চলে যাচ্ছে তো তাড়াতাড়ি গোসল করে নামাজটা পড়ে নিব এই কারণে খাবারগুলো আমি আর টেবিলে নিয়ে দেখাইলাম না এখান থেকেই আপনাদেরকে দেখাইলাম এই ছিল আমার আজকের দুপুরের রান্না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে পাশে যে ছোট্ট বেল বাটন সেখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ